এরে কি মেসেজ পাঠাইলি? আমাকেও পাঠাইছে, দাঁড়ান আমি পড়তেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মেসেজটা 20 জনকে ফরওয়ার্ড করলে 7 দিনের মধ্যে একটি সুসংবাদ পাবে, আর না করলে তোমার একটি ক্ষতি হবে। কোথা থেকে আজগুবি কথাবার্তা পাস? ইসলাম কি ফাজলামো নাকি যে একটা মেসেজ 20 জনকে পাঠালেই 7 দিনের সুসংবাদ পাবে, আর না পাঠালেই 7 দিনের মধ্যে দুঃসংবাদ পাবে? আরে বেটা পাঠাই দেখ না, 7 দিনের মধ্যে একটা সুসংবাদ পাইলেও তো পাইতে পারোস, রিক্সে যাবি কেন যদি একটা দুর্ঘটনা ঘটে গেল? শোন, ইসলামে দলিলবিহীন কোনো আমল বা কথা গ্রহণ করা যাবে না, আর তুই যে মেসেজটা ফরওয়ার্ড করতে বলছিস এটার কোনো দলিল আছে? আর তুই যে আমাকে বলছিস যে 7 দিন অপেক্ষা করতে, ভবিষ্যতের কথা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা জানে, আর আমি এটা না পাঠালে যে আমার ক্ষতি হবে এটাও আল্লাহ তাআলা জানে, এবং দুনিয়ার মানুষ যদি আমাকে ক্ষতিও করতে চায় আল্লাহ তাআলা না চাইলে কেউ ক্ষতি করতে পারবে না। আর যেহেতু এই মেসেজটার কোরআন এবং হাদিসের কোনো রেফারেন্স নেই, তাহলে কেন আমি এটা ফরওয়ার্ড করবো? আর আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন, কাফা বিল মারি কাযিবা আনি হাদ্দিসা বিকুল্লি সামিয়া, কোনো ব্যক্তি মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বলে বেড়ায়। তাই কোনো কিছু শেয়ার করার আগে আমাদের ভালোভাবে তার দলিল যাচাই করে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অবশ্যই অফলাইন এবং অনলাইনে ইসলামের যে কোনো কথা প্রচারের ক্ষেত্রে আমরা কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স ভিত্তিক প্রচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।